আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে খুব মজাদার একটি নাস্তার রেসিপি। সকালে বা বিকালে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা তৈরি করা খুবই সহজ, এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা, আর নিয়ে নেব 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, চালের গুঁড়া হাতের কাছে না থাকলে, এতে করে পিঠাটা খুব মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে তেলটাকেও ভালো করে ময়ন করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচ। আমি 2টো কাঁচা মরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। হাতটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা যেরকম রুটি বেলি সেরকমই করে আমি বেলে নেব। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এক সাইডে একটা রেখে দেব, অন্যটা আমি বেলে নেব। আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটির পুরুত্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কীরকম করে নিচ্ছি। আমরা সাধারণত যেরকম রুটি বেলি তার চেয়ে কিছুটা মোটা রেখে তারপর আমি রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, আমি একটা কুপি কাটার নিয়েছি, এটা দিয়ে আমি ডিজাইনগুলো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন, চাকু দিয়ে লম্বলম্বিভাবে কেটে নিতে পারেন। আমি এরকম কুপি কাটার দিয়ে ডিজাইনটা করে নেব, এতে করে দেখতেও ভালো লাগবে আর পিঠেগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। পুরো রুটিটা আমি এরকম কুপি কাটার দিয়ে কেটে নিয়েছি। এবার আমি বাকি অংশটা উঠিয়ে নিচ্ছি, আমি পরবর্তীতে বেলে নেব। এরকম টেনে টেনে সবগুলো উঠিয়ে নিতে হবে। এবার আমি পিঠাগুলো নাস্তাগুলো আমি একটা প্লেট উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিন্তু একইভাবে আমি পরবর্তী রুটি বেলেও বানিয়ে নেব। সবগুলো দেখানো সম্ভব না, আর এটা খুবই সহজ তৈরি করা, আপনারা একবার দেখলে সবাই করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। হয়ে গেছে আমার সবগুলো বানানো। এবার ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দেব। সবগুলো যতগুলো ধরবে ততগুলো আমি প্রথমবারে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বেশি উঠেছে, ফুলে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে, যেহেতু এগুলো বেশি একটা পুরুত্ব নয়, সেজন্য খুব অল্প সময়ের ভিতরেই ভেজে নেওয়া হয়ে যাবে। আমি এবার তেল থেকে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখছি, যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেয়। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। মাত্র 200 গ্রাম ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে, দেখতেই পাচ্ছেন। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেকটাই মজার, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এখনও যারা আমার রেসিপিটি দেখতে আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। চালের গুঁড়ি দেওয়ার কারণে খুব মুচমুচে হয়েছে, আর এগুলো এয়ারটাইট বক্সে ভরে
এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।